তৈরি পোশাক খাতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও রপ্তানি আদেশ কমে যাওয়ার কারণে আসছে বাজেটে কর কমানোর সহ সরকারের কাছে নীতি সহায়তা চেয়েছে এই খাতের উদ্যোক্তারা। বৃহস্পতিবার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন, জ্বালানি তেল এবং পোশাক শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধির জন্য অর্ডার কমছে। মাহবুব আজমির প্রতিবেদন। বৃহস্পতিবার পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি ও পোশাক শিল্পে এর প্রভাব নিয়ে নানা বিষয় তুলে ধরেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পের প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এসব উন্নত দেশের ভোক্তারা ব্যয় কমিয়ে দিয়েছে, ফলে কমে আসছে পোশাকের চাহিদাও। তাই পোশাকের অর্ডার কমিয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। ভ্যালুতে কভার করছি, বিকজ ইউনিট প্রাইস বেড়েছে দেখে ভলিউমে নেগেটিভ শুরু হয়ে গেছে। আগামীতে আমরা ভ্যালু আর কভার করতে পারবো না এবং ভলিউম এত কমে যাবে এবং ইউনিট প্রাইস আবার কমা শুরু হয়ে গেছে। বিজিএমএ সভাপতি বলেন, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেল সহ অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে উৎপাদন খরচও বেড়েছে শিল্প মালিকদের। তাই পোশাক শিল্পকে বাঁচাতে বাজেটে কর কমানো সহ বিভিন্ন সহায়তা দাবি করেন শিল্প মালিকরা। রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস কর 1% থেকে হ্রাস করে পূর্বের ন্যায় 0.50 করে আগামী 5 বছর পর্যন্ত কার্যকর করা, স্বাভাবিক হারে 30% কর আরোপ না করে কর্পোরেট কর হার 12% হারে যেন আরোপ করা। আগামী 2030 সালের মধ্যে রপ্তানি আয় $100 বিলিয়নের লক্ষ্য অর্জনে সরকারের আরো সহযোগিতা চেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।